প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে একটি ব্রেকিং নিউজ। বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ করা শুরু করেছে গতকাল 10 জুন থেকে। প্রিয় দর্শক, মূল সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ভারতের অযোধ্যায় বহুল আলোচিত বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ শুরু করেছে গতকাল 10 জুন থেকে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে 10 জুন শুরু হয়েছে বিতর্কিত এই মন্দির নির্মাণের কাজ। দা হিন্দুর খবরে বলা হয়েছে, মন্দির নির্মাণের নরেন্দ্র মোদী ঘোষিত ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথমে শিবের আরাধনা হবে, তারপর শুরু হবে মন্দির নির্মাণের কাজ। 10 জুন সকাল 8টা থেকে মহাদেবের আরাধনা শুরু হবে শশাঙ্ক শেখর মন্দিরে। টানা 2 ঘন্টা আরাধনা চলবে, এরপর এদিন এই মন্দির নির্মাণের কাজ শুরু করবে এলআইটি সংস্থা। এজন্য এরই মধ্যে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের শহর অযোধ্যায় 1992 সালে ধ্বংস করা হয়েছিল বাবরি মসজিদটি। এই নিয়ে এই অঞ্চলে বহু বছর ধরেই হিন্দু ও মুসলিমদের মধ্যে বিবাদ চলছিল। বিতর্কিত এই স্থান নিয়ে রাম জন্মভূমি ট্রাস্ট ও সুন্নি ওয়াকিফ বোর্ড সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। অবশেষে 2019 সালের নভেম্বর মাসে এই বিতর্কিত জায়গার রাম মন্দির তৈরির পক্ষেই চূড়ান্ত রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। বাবরি মসজিদের বদলে মুসলিম পক্ষকে মসজিদ তৈরির জন্য অযোধ্যার মধ্যেই 5 একর জমি দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। রায় নিয়ে মুসলিমদের মধ্যে অসন্তোষ রয়েছে। সরকারের পক্ষ থেকে এপ্রিলেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দেওয়া হয়, কিন্তু লকডাউনের জেরে পুরো প্রক্রিয়া পেছাতে হয়েছিল। দিল্লি নির্বাচনের 3 দিন আগে লোকসভায় সেই ট্রাস্ট গঠনের কথা ভেবেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার পক্ষের এমপিরা সেই দিন জয় শ্রীরাম ধ্বনি তুলেছিলেন। গত 26 মে মন্দিরের নির্মাণ স্থানে যান রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নিত্য গোপাল দাস। সেখানে পূজার পর রাম মন্দিরের কাজ শুরুর ঘোষণা দেন তিনি। বিতর্ক চলাকালীন এতদিন অস্থায়ী একটি টিনের কাঠামোর উপরেই পুজো হত রাম লালার। গত মার্চ মাসে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রামপালার মূর্তি মানব ভবনে স্থানান্তরিত করেন। ফাইবারে তৈরি এই নতুন অস্থায়ী মন্দিরে কাঠামো পুরোপুরি বুলেট প্রুফ। লকডাউন শিথিল হতেই পুনরায় এই অস্থায়ী মন্দির খুলতে চলেছে বলে খবরে জানানো হয়েছে। এখন থেকে সামাজিক দূরত্ব ও অন্যান্য বিধিনিষেধ মেনেই শুরু হবে রামলালার নিত্য পুজো। রাম মন্দির নির্মাণের জন্য রামলালার মূর্তি বিকল্প জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে খোলা থাকবে মন্দির, তার দর্শন ও পুজো করতে পারবেন ভক্তরা। 8 ঘন্টা খোলা থাকবে মন্দির, সকাল 8টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা। মাত্র 5 জন করে মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরটি হবে বিশ্ব হিন্দু পরিষদের অনুমোদিত নকশা অনুযায়ী মোট 125 ফুট উচ্চতায়। যদিও তা বাড়িয়ে 160 ফুট করার প্রস্তাব এসেছে নানা জায়গা থেকে। মন্দিরের প্রথম তলা 18 ফুটের, সেখানে থাকবে রামলালার মূর্তি। দ্বিতীয় তলা হবে 15 ফুট 9 ইঞ্চি। এই দ্বিতীয় তলা রামের দরবার হিসেবে গড়ে তোলা হবে। প্রিয় দর্শক, আপনাদের মতামত কি? বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণের পক্ষে আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আসলে কি এখানে রাম মন্দির নির্মাণ করাটা কি ঠিক হচ্ছে? বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির নির্মাণ করা কি সত্যিকার অর্থেই মুসলমানরা মেনে নিবে, বা এটা কি মুসলমানদের বিপক্ষে নির্যাতনের অংশ নয়? এই বিষয়ে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।